আমার mp.com-এ নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন এমপি মুস্তাক আহমেদ রবি। সাতক্ষীরা পৌরসভার জাহাঙ্গীর আলম জিয়ার করা এক প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধাদের কল্যাণে তিনি কি ভাবছেন তা জানালেন সাতক্ষীরা দুই আসনের সংসদ সদস্য মুস্তাক আহমেদ রবি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তিযোদ্ধাদের বিষয়ে কথা বলতে গেলে অনেক পুরনো অনেক কথাই বলতে হবে। সেটি হলো, এক সময় আমি কনভেনার ছিলাম সারা বাংলাদেশের যোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ পরিবার এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে কী কী করা যায় সেটা। আজকের যে রাষ্ট্রীয় সম্মানী ভাতা এই যে মুক্তিযোদ্ধারা পায়, এটা 79 সালে আমরা যে 12টি দফা সরকারকে দিয়েছিলাম সে 12টি দফার মধ্যে এটা অন্যতম দফা ছিল যে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রীয় সম্মানী ভাতা দিতে হবে, রাষ্ট্রীয় বাজেটের সাথে সেটা ঘোষণা করতে হবে। এবং আজকে সেটা আমাদের এই সরকার যথেষ্টভাবে মুক্তদের সম্মানী ভাতা বাড়িয়ে দিয়েছেন এবং মুক্তদেরা সম্মানী ভাতা পাচ্ছে। আর যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, তাদের সম্মানী ভাতা অনেক বেড়ে গিয়েছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন। এছাড়াও যারা দুস্থ মুক্তিযোদ্ধা, এদের যাদের বাড়ি নেই তাদের বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত সরকারের রয়েছে। ইতিমধ্যে আমরা বেশ কিছু এই আমার এলাকার মুক্তিযোদ্ধাদের বাড়ি বানিয়ে সেটা আমরা হস্তান্তর করেছি। যে সমস্ত মুক্তিযোদ্ধাদের জমি নেই তাদেরকে খাস জমি বন্টন করা হয়েছে তাদের মাঝে। উদ্যোগতা একটা কথাই যদি বলি যে সার্বিকভাবে মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে যা যা করণীয় আমাদের সরকার সেটি করছে, এবং আগামী ভবিষ্যতে আমি বিশ্বাস করি যদিও আমাদের মুক্তিযোদ্ধারা সারাটা জীবন বেঁচে থাকবে না, তারা পর্যায়ক্রমে আস্তে আস্তে অনেকেই মারা যাচ্ছে, আমরা যারা বেঁচে আছি আমাদের সন্তানেরা যারা আছে তারাও সুযোগ সুবিধা কিন্তু সরকারের পক্ষ থেকে পাচ্ছে। এবং সরকার মুক্তিযোদ্ধাদের সন্তান শুধু না, তাদের নাতি নাতনি পোতা পত্নী সবাইকে এই সুযোগ দিচ্ছে। এবং ইতিমধ্যে যদি আমরা বাংলাদেশের প্রশাসনে দেখি, পুলিশে দেখি, আর্মিতে দেখি, তাহলে সেখানেও মুক্তিযোদ্ধাদের সন্তান এবং তাদের সন্তানেরও চাকরি বাকরি করছে, কাজ করছে। যাই হোক, আমরা মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যেসব জিনিসগুলো করা হচ্ছে সেটি প্রশংসনীয়, এবং আমি বিশ্বাস করি যে মুক্তিযোদ্ধারা মাথা উঁচু করে সম্মানের সাথে বেঁচে থাকবে। তাদের জন্য যে জিনিসটা সরকার পদক্ষেপ নিয়েছে, যারা মারা গিয়েছে তাদের কবর বাংলাদেশের যে প্রান্তে থাকুক না কেন প্রত্যেকটি কবরের একই রকম হবে, একই রকমভাবে বানানো হবে। প্রত্যেকটি জেলা শহর থেকে উপজেলা পর্যন্ত স্মৃতিস্তম্ভ তৈরি করা হচ্ছে, এবং আমাদের ঢাকাতে বিশ্রামাগার আছে যেটা অনেক আগের থেকে ছিল, এখন আরও অনেক সুন্দর করা হয়েছে। সাতক্ষীরাতে একটা কমপ্লেক্স করা হচ্ছে, কাজ চলছে। এবং এমনিভাবে সারা বাংলাদেশের সর্ব বিষয়ে মুক্তিযোদ্ধাদের কোন জিনিসটা করলে মুক্তিযোদ্ধা পরিবারটি ভালো থাকবে সে ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ। আমার mp.com-এর সমস্ত সদস্যদেরকে আমি অভিনন্দন জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই, আর বিশেষ করে আমার mp.com-এর যে অ্যাম্বাসেডর আমার তাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ। এমপি মুস্তাক আহমেদের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার mp.com-এর অ্যাম্বাসেডর মোহাম্মদ আব্দুর রহমান।